তো আজকের যে আমাদের বয়সজনিত সমস্যা, যেটা আমাদের একটা নতুন চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার যে আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে, সেটি রয়েছে তোমাদের সামনে, এবং তোমাদেরকে আমি 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই যে বয়সজনিত যে সব সমস্যার যে চ্যাপ্টারটা আজকে আনতে চলেছি, তার যে প্রশ্নগুলো আছে, এখান থেকে তোমরা আপকামিং কেপি কনস্টেবল বলো, ডব্লিউপি কনস্টেবল বলো, এক থেকে দুটো প্রশ্ন পাবেই পাবে, এটা একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, তো আমরা শুরু করতে চলেছি আজকে 10খানা প্রশ্নের যে প্রথম প্রশ্ন রয়েছে, সেটা কি আছে তোমাদের এক নজরে আগে সবার আগে দেখিয়ে দিই। ঠিক আছে, তো তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে একবার দেখে নাও কি বলেছে। এখানে বলেছে যে রমেশের বয়স তার ছেলে রাহুলের বয়সের 4 গুণ। ঠিক আছে, তো রমেশকে RM ধরলাম আর রাহুলকে RA ধরলাম। বলেছে রমেশের বয়স, মানে এর যদি রমেশের বয়স রাহুলের বয়সের 4 গুণ, তো রাহুলের বয়স যদি 1 হয় তাহলে রমেশের বয়স কত হবে? 4। 5 বছর আগে, 5 বছর আগে রমেশের বয়স রাহুলের বয়সের 9 গুণ ছিল। তার মানে সিম্পলি যদি আমরা এটাকে এক্স জিরো করি, আমরা এক্স জিরো করতে পারবো। যদি আমাদের মনে হয় যে না, এটাকে আমরা অপশন টেস্টে করবো, অপশন টেস্ট আমি দুটোই প্রথম অঙ্কে আমি করিয়ে দিচ্ছি স্টুডেন্টস। প্রথমে যদি আমি এক্স ধরে করি, তাহলে এটা 4x ধরলাম, এটাকে 1x, মানে শুধু x ধরলাম, তাহলে 5 বছর আগে কি ঘটনা ঘটবে স্টুডেন্টস? 5 বছর আগে রমেশের বয়সও 5 বছর কম ছিল আর রাহুলের বয়স আমার কি ছিল? 5 বছর কম ছিল। এবার বলেছে কি যে 5 বছর আগে রমেশের বয়স রাহুলের বয়সের 9 গুণ, মানে এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে এটা অলরেডি 9 গুণ হয়ে আছে, এটা যদি 9 গুণ হয়ে থাকে আর এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে 9টা কার সাথে গুণ করবো স্টুডেন্টস? এটার সাথে, মানে যেটা ছোট সেটার সাথে আমরা 9 গুণ করবো। তাহলে আমাদের এখানে যেটা ছোট রয়েছে তার সাথে 9 গুণ করলে আমাদের দুটো কি হচ্ছে? ফ্র্যাকশন আমাদের সমান হয়ে যাচ্ছে। এবার জাস্ট আমরা এখান থেকে ভেরিফাই করে নেবো নাম্বারটা কত হচ্ছে, 9x, আর এটাতে গুণ করলে 5 রং 45। 9x কে এইবারে আনলে 4x থেকে বাদ যাবে, তার কত হবে? -5x। আর 45 আছে এইবার, 5 আছে এইবার, নিয়ে গেলে +5, তার মানে কত হবে? -40। ঠিক আছে, তাহলে কত হলো? মাইনাস মাইনাস কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হবে? 5 আসতে 40, মানে x বরাবর কত হচ্ছে? 8। তাহলে আমরা এখানে প্রশ্ন কি করেছে, রমেশের বয়স কত ছিল? রমেশের বয়স 4x, মানে 4 গুণ 8, অর্থাৎ 32 বছর। এটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশন সি। এবার যদি কথার কথা ধরে না, এটাকে আমি না আর একটু মানে তোমাদের আপার মেথডে আনছি, একটু মানে স্ট্যান্ডার্ড মেথডে আনছি, তোমাদের পরীক্ষার হলের মেথডে আনছি। সাপোজ ধরে না, আমি ধরে নিচ্ছি অপশন এ আমাদের অপশন টেস্ট করলাম, তাহলে বলছি রমেশের বর্তমান বয়স, রমেশের বর্তমান বয়স যদি 34 হয় তাহলে রাহুলের বয়স 4 ভাগ কম হবে, তাই না? আমাদের রাহুলের বয়স কি হবে? 4 ভাগ কম হবে। 34 থেকে যদি 4 ভাগ আমরা কমিয়ে দিই তাহলে আমাদের রাহুলের বয়স কত হবে? 17, এবং 17 অর্ধে কত? 8.5 বছর। এবার বলেছে 5 বছর আগে, 5 বছর আগে 34 থেকে 5 বাদ দিলে কত হবে? 29, আর এখান থেকে 5 বাদ দিলে কত হবে? 3.5। 3.5-এর সময় 9 গুণ করলে কি 29 হচ্ছে স্টুডেন্টস? 9 দিয়ে গুণ করো, 3 রং 27, 27 আর তোমাদের 9 4.5, 31.5 আমার লাগবে, 29 মিললো না, সেম 29-এও করবে, মিলবে না। কিন্তু 32-এ যখন তুমি করে নেবে তাহলে কি হচ্ছে দেখো, রমেশের বয়স তার ছেলের বয়সের 4 গুণ, মানে রাহুল যে রাহুল তার বয়স 4 ভাগ, তাহলে রাহুলের বয়স 4 ভাগ মানে কত হবে? 8 বছর। 5 বছর আগে তাহলে রাহুলের বয়স কত ছিল? 3 বছর। আর যার রমেশ তার বয়স কত ছিল? আমার 5 বছর কমাও, 27 বছর। তাহলে এটা এটার কত গুণ হচ্ছে স্টুডেন্টস? 9 গুণ হচ্ছে। আর আমার এখানে লেখাই আছে 9 গুণ, মানে অপশন সি হবে রাইট অ্যান্সার। তো তোমরা যদি মনে করো অপশন টেস্টে যাও, অপশন টেস্টে কিন্তু স্টুডেন্টস না আলটিমেটলি তোমাদেরকে পৌঁছতে হবে। হ্যাঁ, অপশন টেস্টে অঙ্ক করলে কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি করা যায়, নচেত কিন্তু অঙ্ক করতে অনেক বেশি সময় লেগে যায়, এটা কিন্তু সবার আগে মাথায় রাখবে। তো অঙ্ক যদি করতে হয় সবসময় চেষ্টা করবে সেটাকে আমরা কতটা শর্টকাটে করতে পারবো এবং কতটা ভালোভাবে করতে পারবো সেই জিনিসটাকে একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু সব থেকে বেস্ট আমরা অঙ্ক করতে পারবো, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করাটা তোমাদের স্টুডেন্টস ভীষণ জরুরি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ইন্ট্রোডিউসিং যদি আমি করি, আজকে যে আমাদের ক্লাসটা রয়েছে এই ক্লাসটা আমাদের স্মার্ট গ্যালাক্সি রিপ্রেজেন্ট করছে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের কিন্তু যে প্রিপারেশনটা, সেটা তুমি যদি বলো ডাব্লিউপি কনস্টেবল, যদি বলো NM GNM, কপি কনস্টেবল, কেপি কনস্টেবল এর স্টুডেন্টস, আমাদের কিন্তু বুকও রিলিজ হয়ে গেছে। এই আমাদের বুক অলরেডি কিন্তু 1000 পিস আমাদের মার্কেটে অর্ডারও হয়ে গেছে, আরো 1000 পিস ঢুকতে চলেছে। এখানে আমরা কিন্তু শুধুমাত্র এই যে বইটা, শুধুমাত্র কিন্তু ঠান্ডা মাথায় মনে রাখবে যে আমরা কোশ্চেন উত্তরে, মানে প্রশ্ন উত্তরের মধ্যে আসেনি স্টুডেন্টস। আমাদের এখানে ডেমো যে ভিডিওটা আছে দেখে নেবে, সেখানে আমাদের সম্পূর্ণ যে ম্যাটারগুলো আছে কোশ্চেনের বিস্তারিত দেওয়া রয়েছে, মানে পরীক্ষার হলে যা আসবে
সম্পূর্ণটা রয়েছে। তো আজকে যেমন আমরা গতকালকে 1000 পিস আমাদের চলে এসেছে, তো ইমিডিয়েটলি তোমরা অর্ডার করে দাও। WP কাস্টমারের পরে KB কাস্টমারের পরে WP কাস্টমারের 1000 আমাদের কিন্তু অর্ডার হয়ে গেছে, যেটা আমরা জাস্ট সামনে সপ্তাহের মধ্যে আমরা রিলিজ করে দেবো। নেক্সট তোমাদের অর্ডারের জন্য আমরা অপেক্ষায় আছি। আচ্ছা, আমাদের যদি মনে করে যে আমাদের বই পারচেস করবে, বই পারচেসের জন্য তোমরা 8597184264 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ডেমো দেখে নিয়ে তোমরা অর্ডার করো, কোনো সমস্যা নেই। আমাদের অ্যামাজন, আমাদের প্রাইম অ্যামাজনের এই 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে। আমাদের যদি মনে করো মেশো ডেলিভারি, ইবুক, PDF সব তোমরা পেয়ে যাবে এই নম্বরে যোগাযোগের মধ্যে দিয়ে। এবং আমাদের কোচিং এর মধ্যে দিয়ে তোমরা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে তোমরা ফোন করে অবশ্যই আমাদের কোচিং সম্পর্কে যোগাযোগ করে নিতে পারো। ডিয়ার স্টুডেন্টস, একটা কথা বলি, আমাদের কিন্তু শুধু একটাই ব্রাঞ্চ হেড অফিস তা নাই, বাদ গঙ্গারামপুর, তপন, কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং তোমাদের মালদা ডিস্ট্রিক্টে আমাদের ব্রাঞ্চের সমস্ত রয়েছে। হেড অফিস বালুঘাট শুধুমাত্র আবাসিক কোচিং সেন্টার, অবশ্যই তোমরা সেই প্রিপারেশনটা সেখান থেকে নিতে পারবে, সেরা প্রিপারেশন। এই প্রিপারেশনের কি কি ফ্যাসিলিটিস রয়েছে আমাদের, কত ফিস আমাদের, কি কি ফ্যাসিলিটিস রয়েছে, আমরা কিভাবে পরিষেবা তোমাদেরকে প্রদান করছি, সম্পূর্ণটা তোমরা কিন্তু PDF পেয়ে যাবে। তো মাথায় রাখবে PDF কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে, যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের এসি ক্লাসরুমের মধ্যে দিয়ে বাইরে ট্রেনার এবং ট্রেন ট্রেনার দ্বারা সম্পূর্ণ প্রস্তুতির মধ্যে দিয়ে আমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা কমপ্লিট করা হয়ে থাকে। এবং আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করছি সেটা হলো গণিত বয়সজনিত সমস্যার পার্ট 1 ক্লাস নিয়ে, যেটার আমরা একটা কোশ্চেন অবশ্যই করে দিলাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে এগিয়ে যাব। আমাদের দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, এ এবং বি এর মধ্যে বয়সের পার্থক্য কত বলেছে, 16 বছর। এ আছে, সরি, এ আছে আর বি আছে, এদের বয়সের পার্থক্য কত, 16 বছর। 6 বছর আগে এর বয়স বি এর বয়সের 3 গুণ ছিল, ঠান্ডা মাথায় বুঝবে। এর বয়স 6 বছর আগে, আমি যদি বর্তমানে এর বয়স এই ধরি, সাপোজ ধরে নাও এর বয়স আমি এই ধরলাম, তাহলে 6 বছর আগে কত হবে, A-6, আর বি এর বয়স কত 6 বছর আগে ছিল, B-6। এর বয়স বি এর বয়সের 3 গুণ ছিল, মানে এ অলরেডি 3 গুণ হয়ে আছে, তাহলে এটাকে সমান যদি আমি করতে চাই তাহলে কত করবো, এটার সাথে 3 গুণ করবো বি এর সাথে, তাহলে এই দুটো আমার সমান হয়ে যাবে, একদম সিম্পল, আমরা এটা দেখেই বুঝতে পারছি। এবার বলছে প্রত্যেকের বর্তমান বয়স নির্ণয় করো, একদম জলের মতো অঙ্ক স্টুডেন্টস। আমাদের একটা সমীকরণ আমরা এখান থেকে পেয়ে গেলাম, এবার আমরা দ্বিতীয় সমীকরণটা কিভাবে পাবো, দেখো এখানে কত বলেছে, 3B-3618, তাহলে এইবারে যে বিটাকে নিয়ে এসেছি তাহলে কত হচ্ছে, A-3B = -6, ওই পারে নিয়ে গেলে এখানে কত আছে, -18, -6 ওই পারে নিয়ে গেলে হবে +6, তাহলে +6 আর -18 যোগ করলে কত হবে, -12, তাহলে A-3B = -12, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ বেরিয়ে গেল। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকের বর্তমান বয়স নির্ণয় করো, প্রত্যেকের তো স্টুডেন্ট সেটা আমাদের হবে না, এটা কোনো একটার বয়সের পার্থক্য নিশ্চয়ই আমাদের এখানে বের করতে বলেছে, সেইটা আমাদের বের করতে হবে। এখানে কোথাও প্রশ্ন হয়তো ভুল আছে, আমি দেখে নিচ্ছি। তবু স্টুডেন্টস এখানে অ্যাকর্ডিং টু অপশন স্টুডেন্টস এখানে প্রত্যেকের হবে না, এখানে এর বর্তমান বয়স চেয়েছে, এর বর্তমান বয়স চেয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এ চাক বি চাক দুটোই চাক, কোনো প্রবলেম নেই। দেখো তাহলে প্রথম সমীকরণ কি আছে, A-B = 16, দ্বিতীয় সমীকরণ কি আছে, A-3B = -12, এই আমার অঙ্ক রয়েছে। এবার আমাকে করতে হবে এটা কি, আমার যদি এ চায় তাহলে বিটাকে সরাতে হবে, বি সরানোর উপায় কি, এই বি +-minus করে দাও, এখানে কত আছে 3B, তাহলে এটাকেও 3B করে নাও, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করলে 3 হবে, 3 দিয়ে বি কে গুণ করলে সবগুলোকেই 3 দিয়ে গুণ করতে হবে, সেটা নিয়ম এটা, তাহলে এখানে কত হবে 3A, আর এখানে কত হবে 3 গুণ, ব্যাস হয়ে গেল। এবার কি আছে, এটা মাইনাস, এটাও মাইনাস, -3B - -3B তো কাটে না, আমি কি করবো এটাকে প্লাস করে দেবো, আবার একই নিয়ম, যদি এটাকে প্লাস করি সবগুলো সাইন চেঞ্জ করো, মাইনাস করে দিলাম প্লাস, এই প্লাস করে দিলাম মাইনাস, এই মাইনাস করে দেবো প্লাস, হয়ে গেল। যে 3A থেকে 2A বাদ দিলে কত হবে আমার, 3A থেকে A বাদ দিলে কত হবে আমার 2A, আর এখানে কত হবে 3 * 8 = 48, 48 আর 12 কত হবে 60, 60, তাহলে 2 দিয়ে 1 কাটলে কত হবে 30, মানে এর বর্তমান বয়স কত হবে আমার 30 বছর, অর্থাৎ অপশন ডি হলো আমার হেনকার রাইট অ্যান্সার। একদম জলের মতো অঙ্ক, ইজি অঙ্ক, কোনো সমস্যার ব্যাপার নেই। তোমরা স্টুডেন্ট সবসময় না চেষ্টা করে নেবে এটাকে কিভাবে করবো, অপশন টেস্টে কিভাবে টানা যায়, যত অপশন টেস্টে স্টুডেন্ট টানতে পারবে তত কম সময় লাগবে। আমি আর এক দুটো অঙ্ক করিয়ে নিই অপশন টেস্টে আসছে স্টুডেন্টস, হ্যাঁ, যাতে করে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়, ঠিক আছে। 3 নম্বর অঙ্ক কি বলেছে স্টুডেন্টস, ABC এর বয়সের যোগফল 90 বছর, ঠিক আছে,
দেখো এবিসি এর বয়সের যোগফল কত বলেছে, 90 বছর। 6 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 1:2:3, 6 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 1:2:3। আচ্ছা তাহলে সিম্পলি যদি ভাবি আমরা, 6 বছর আগে এ এর বয়সে 6 বছর কম ছিল, বি এর বয়সে 6 বছর কম, সি এর বয়সে কি ছিল 6 বছর কম, তাহলে যদি তিনজনেরই বয়স 6 বছর কম হয় তাহলে মোটের উপরে কত বাদ যাবে, 3, 6, 18 বছর, তিনজনেরই 6 বছর, 6 বছর করে কম, তাহলে 6 বছর আগে তাদের মোট বয়স কত ছিল, 72 বছর, তাই না? তাহলে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 1:2, 1:2:3, ঠিক না, 1 এর, বি এর 2, সি এর 3, টোটাল আমার কত হচ্ছে তাদের বয়স, টোটাল হচ্ছে আমার বয়স 3, 2, 5, 1, 6, 6 বছর। কিন্তু বাস্তবে আমাদের 6 বছর আগে তাদের মোট বয়স কত ছিল, 72, আর অনুপাতের যোগফল 6 বছর আগের মোট কত হলো, 6, তার মানে গিয়ে 6 মানেই 72, এটা হলো আনুপাতিক মোট, এটা হলো আমার অ্যাকচুয়াল মোট, ঠিক আছে, মানে 6 মানেই 72, 6 মানে 72 হলে 1 মানে কত, 6 দিয়ে ভাগ করো, 6 12 72, 6 মানে যদি 72 হয় তাহলে 1 মানে কত হবে, 12, কার চেয়েছে, সি চেয়েছে, সি কত আছে, 3, তাহলে 1 মানে 12 যদি হয় তাহলে 3 মানে কত হবে, 3 12 36, মানে রাইট অ্যান্সার কি হবে, 36 বছর, অর্থাৎ অপশন তিন মানে অপশন কোনোটি হবে না, তো কোনোটি নয়, অপশন ই হবে আমার এখানকার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটা একদম জলের মতো ক্লিয়ার করতে, ও সরি সরি, এখানে বলছে সি এর বর্তমান বয়স চেয়েছে, সি এর 6 বছর আগের বয়স তো চাইনি, তাহলে যে বর্তমান বয়স চায় তাহলে এটা তো সি এর আগের বয়স ছিল 36, তাহলে বর্তমান কত হবে, 36 আর 6 যোগ করলে কত হবে, 42 বছর আছে এখানে, হ্যাঁ আছে আছে, অপশন এ, এটা না, অপশন এ 42 বছর হবে রাইট অ্যান্সার। তাহলে সি এর যদি বর্তমান বয়স বলে, এটা আমরা কি করলাম, 6 বছর আগে তিনজনেরই মোট বার করলাম, 18 বছর কম, কত হলো 72, টোটাল অনুপাতের যোগফল কত, 6, 6 মানে 72, 1 মানে কত 12, 3 মানে কত হলো 36, এটা হলো সি এর 6 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স কত, 6 বেশি হবে, তাহলে 6 যদি বাড়িয়ে দিই তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কত হবে, 42, অর্থাৎ অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও, বলেছে 6 বছর পর এ এর বয়স বি এর বয়সের কি হবে, সমান হবে, কত বছর পর, 6 বছর পর, 4 বছর 6 মাস আগে, আই থিঙ্ক 4 বছর 6 মাস আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 10:13, তাই না, সি এর তাহলে বর্তমান বয়স কত, কার বয়স এর থেকে 5 বছরের বড়, অঙ্কটা আই থিঙ্ক স্টুডেন্টস একটু কোথাও গন্ডগোল আছে, আমি একবার তোমাকে ক্রস চেক করে নেব, কত নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্ন, এক সেকেন্ড স্টুডেন্টস একবার চেক করে নিই, এখানে কোথাও একটা হয়তো গন্ডগোল রয়েছে প্রশ্নের মধ্যে, স্টুডেন্টস অঙ্কটা একদম পুরোটাই ভুল আছে, এডিটিং এ ভুল আছে, এটা এটা কারেকশন করতে গেলে অনেক সময় চলে যাবে, এটাকে ক্রস করছি আমি, হ্যাঁ এই অঙ্কটা স্কিপ করে করছি, অঙ্কটা পুরোটাই এডিটিং এ ভুল হয়ে গেছে, মানে গোটা অঙ্কটা চেঞ্জ করে দিতে হবে এখানে, ঠিক আছে নো প্রবলেম, আমি চেঞ্জ করে নাহলে পিডিএফটা দিয়ে দেবো, দেখো কি বলেছে, 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত কত বলেছে আমার, 5:7, 6 বছর আগে এ আর বি এর বয়স অনুপাত হচ্ছে 11:15, তারপর তাদের বয়স নির্ণয় করো, এক সেকেন্ডের অঙ্ক, এই অঙ্ক আমরা কি করবো, এবার অপশন টেস্টে ধীরে ধীরে আমরা শুরু করবো, অপশন অনুপাতের সাথে বাস্তবের কিভাবে মিল থাকে স্টুডেন্টস, দেখো আরে সিম্পল একটা কথা বলি, 20 আর ধরে নাও 25, এটা অরিজিনাল সংখ্যা বললে এর অনুপাত কত, তাহলে কি করবো, এটা কেটে দেবো, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, মানে সিম্পলি যদি আমি এর সাথে একটা 5 গুণ করি, এর সাথে একটা 5 গুণ করি, তাহলে আমার আসল সংখ্যাটা বেরিয়ে আসে, এই দেখো এই যে সংখ্যাটা থাকে না, এইটা থাকে কমন সংখ্যা, যেটা সবার সাথে থাকে একই, মানে থাকতেই হবে, অনুপাতের সাথে কোনো আসল সংখ্যা বের করতে গেলে কিছু না কিছু একটা গুণ থাকবেই, সেটা তুমি যেদিক থেকেই করো, মানে 20 আর 25 কত, 45, 4 আর 5 কত, 9, তো এর সাথে কত, এই যে কমন ফ্যাক্টর 5, এটাকে গুণ করলে 45, বিয়োগ করো 25 আর 20 বাদ দিলে কত হবে, 1, 4 থেকে 5 বাদ দিলে, সরি 20 আর 25 বাদ দিলে কত হবে, 5, 4 থেকে 5 বাদ দিলে কত হবে, 1, 5 গুণ করো 5 কে 5, তুমি যোগ করো বিয়োগ করো সেই সংখ্যা আনো, স্কোয়ার করো কিউব করো যাই করো, ওই গুণটা যদি একবার তোমরা বের করে নিতে পারো, অনুপাতের সাথে কত গুণ করলে আমার আসল সংখ্যা বেরোবে, সেটা বের করলে আমার উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এইবার আমরা আসবো অনুপাতের মানে অপশন টেস্টের খেলায়, কি বলেছে,
বলেছে এখানে 4 বছর পরে এ আর বি এর বয়সের অনুপাত হবে 5:7। তাহলে দেখবো এদের সাথে প্রত্যেকের সাথে 4 আগে যোগ করি, হ্যাঁ 4 যোগ করলে কত হবে 20, আর 4 যোগ করলে কত হবে 28, 4 যোগ করলে হবে 19, 4 যোগ করলে হবে 31, 4 যোগ করলে হবে 22, 4 যোগ করলে হবে 33, 4 যোগ করলে হবে 18, 4 যোগ করলে হবে 24। তাহলে বলেছে অনুপাত হবে 5:7। সবার আগে এই কটা সংখ্যার মধ্যে দেখি যে কোনটা 5 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা কোনটা ভাগ যাচ্ছে 20, 7 দ্বারা এটা ভাগ যেতে হবে 28, আর একটাও ভাগ যাচ্ছে না, উত্তর শেষ। 1 সেকেন্ডের অঙ্ক আমরা দেখতে পেলাম যে একমাত্র 20 আর 28 ভাগ যাচ্ছে, উত্তর শেষ। এটা মোটামুটি করে তোমরা যদি মনে করো যে কোনো কিছু ক্লিয়ার রাখবে সেটা তুমি করতে পারো। এবার তোমার যদি মনে হয় যেটা পরে গিয়ে আবার করবে যে 6 বছর পর এ আর বি এর বয়স অনুপাত কত হবে সেটা বের করবে। আচ্ছা দেখো, 6 বছরের টার্গেট নিচ্ছি, যদি এখান থেকে আমি 6 বছরও বাড়াই, 6 বছরে কত হবে 22, 16 আর 6 কত হবে 22, আর 20 আর 6 কত হবে আমার 30, ঠিক আছে। এবার 6 বছর পরে তাদের অনুপাত কত হবে 11:15, এ হবে 11, বি হবে 15। এর সাথে এটা দেখো গুণ করলে কত হচ্ছে, এটা যদি গুণ করি 2, আর এর সাথে যদি গুণ 2 করি তাহলে আমার এটা বেরিয়ে যাচ্ছে। কোনো আদার্স যতগুলো সংখ্যা আছে কোনোটাই আমার 11 দিয়ে বা 15 দিয়ে কোনোটা দিয়ে আমাদের ভাগ যায় না, ঠিক আছে। তাহলে আমরা 100% বলতে পারবো অপশন এ হবে আমার একটা রাইট অ্যান্সার। নাকি তোমরা যদি এটাকে এক্স ধরে করো, এক্স ধরেও যে আমি প্রথম মেথডে করালাম তো ওইভাবেও করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওটা কি হবে আমাদের এক্সপ্যান্ড হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে অঙ্কটা। এবার তোমরা যদি মনে করো যারা শর্টকাটে আমরা করবো, তার একটাই উপায় এটাকে তোমরা সিম্পলিফাই করো, অপশন টেস্টে আনো, 1 সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 6 নম্বর প্রশ্ন, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত আছে 4:5, এ আর বি এর বর্তমান বয়স কত বলেছে আমার 4:5 আছে, এ ও সি এর বর্তমান বয়সের অনুপাত আছে 8:9, 8:9, তার মানে আমার এখানে এ আর বি আছে আর এখানে এ আর সি আছে, ঠিক আছে। এ আর সি এর বয়সের পার্থক্য 5 বছর হলে এ আর সি এর বয়সের পার্থক্য আবার করতে হবে কত, 5 বছর, ঠিক আছে। পার্থক্য 5 বছর হলে 11 বছর পরে এ বি সি এর বয়সের যোগফল নির্ণয় করো, 11 বছর পর এ বি সি এর বয়সের যে যোগফল সেটা নির্ণয় করো, 1 সেকেন্ডের অঙ্ক। সবার আগে আমি বলি এখানে এ আছে 4 আর এখানে এ আছে কত, 8, তাই না। তো আমার এর বাবা তো একটাই বয়স, এর তো আর দু রকমের বয়স হতে পারে না, এর বয়সটাকে আমি সবার আগে ক্লিয়ার করে নিই, হ্যাঁ এ এখানে 8 আছে তো এই এটাকে আমি এখানে 8 করে নিই, এই গোটাটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে 4 2 8, আর এখানে কত হবে 5 2 10, এখানে তাহলে কত হলো 8 আর 10, এ কত বেরিয়ে গেল স্টুডেন্ট 8 বেরোলো, বি কত বেরোলো 10 বেরোলো, আর সি কত বেরোলো 9 বেরোলো, ঠিক আছে আমার বেরিয়ে গেল। এবিসি তিনটাই বের করে দিলাম, কিভাবে অনুপাতে বের করলাম। এবার বলছে এ সি এর বয়সের পার্থক্য অ্যাকচুয়ালি কত, 5 বছর, আমি দেখতে পাচ্ছি এ আর সি এর বয়সের পার্থক্য কত হচ্ছে এখানে 1 বছর, বাস্তবে কত আছে 5 বছর, কত দিয়ে গুণ করলে অনুপাত তার সাথে বাস্তবের মিল খাবে, এর সাথে যদি 5 গুণ করি তাহলে কি হবে আমার একদম মিলে যাবে, 5 বছরটা কি হবে আমার এখানে মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে 5 গুণ করি তার মানে এটা কি, আমাকে এর সাথেও 5 গুণ করতে হবে, এর সাথেও 5 গুণ করতে হবে, এর সাথেও 5 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এর বয়স কত হবে 5:40, বি এর বয়স কত হবে 5:10, আর সি এর বয়স কত হবে 5:45, এর বয়স কত হলো 40, বি এর বয়স কত হলো 50, সি এর বয়স কত হলো 45, আমার বেরিয়ে গেল, সিম্পল। এইবার বলেছে 11 বছর পর তাদের বয়স কত হবে, সবার আগে এখন তাদের বর্তমান বয়সটা দেখে নিই, 40 আর 50 কত 90, 90 আর 45 কত হবে আমার 135। এবার 11 বছর পর তিনজনেরই 11 11 11 করে বাড়ছে, মানে 3 11 কত বাড়বে আমার 33 বছর আরো বাড়ছে, তাহলে আমার এখানে কত হচ্ছে 168। রাইট আনসার কি হবে, অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর, অপশন বি, অর্থাৎ 168 বছর হবে 11 বছর পর তাদের বয়সের অনুপাত, তাদের মোট বয়স, ঠিক আছে স্টুডেন্টস। আশা করি একদম সিম্পলি ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে। তাহলে পরবর্তী অঙ্কটা স্টুডেন্টস কি আছে একবার দেখে নিই, আমাদের 7 নম্বর অঙ্কটা বলেছে যে একই রকমের অঙ্ক, 6 বছর আগে বিয়ের মায়ের বয়স, বিয়ের বয়সের মধ্যে পার্থক্যের অনুপাত কত ছিল আমার 7:3, তাহলে বি আর ওর মাকে এম ধরছি, এদের বয়সের অনুপাত 6 বছর আগে ছিল কত 7:3। তাই বলি এটা বিয়ের মা, তাই বলি, হ্যাঁ সরি সরি এটা ভুল বললাম, বিয়ের মাকে এম ধরছি আর বিকে, তাই বলি, আচ্ছা বিয়ের মায়ের বয়স আর বিয়ের বয়সের পার্থক্য ছিল 7:3, ঠিক আছে, ওকে নো প্রবলেম। 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে আবার কত 7:4, 8 বছর পর তাদের আবার বয়সের অনুপাত কত হবে 7:4 হয়ে যাবে, বিয়ের বর্তমান বয়স কত। 1 সেকেন্ড অঙ্কটা আমরা করবো, অপশন টেস্টে আসবো আর 1 সেকেন্ড অপশন আমরা অঙ্কটা আমরা করবো।
আচ্ছা, বিয়ের বর্তমান বয়স চেয়েছে স্টুডেন্টস, তাই কি না? তাহলে বিয়ের বর্তমান বয়সটা আমাকে সবার আগে ইয়ে করতে হবে, বের করে নিতে হবে। আমরা শুধুমাত্র আমরা বিটাকে বের করবো, আমাদের দরকার কাকে নিয়ে, বিকে নিয়ে, মানে মাকে নিয়ে কোনো গল্পই নেই। আর এই অপশন গুলো কি আছে? বিয়ের অপশন আছে, বিয়ের বর্তমান বয়স। আচ্ছা, তাহলে 6 বছর আগে আমি আগে দেখি, 6 বছর আগে দেখি। 25 থেকে 6 বাদ দিলে 19, এটা থেকে 6 বাদ দিলে কত হবে 18, এখান থেকে 6 বাদ দিলে কত 24, এখান থেকে 6 বাদ দিলে 31 হলো। এবার আমি দেখি বিয়ের 6 বছর আগে অনুপাত কত ছিল, 3 3 দিয়ে কোনটা ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায় এক এইটা আর একটা এইটা, এই দুটো আমার ভাগ যায় না, তঙ্ক আমার হবে না। সেকেন্ড কি বলেছে, তাদের 8 বছর পর, এবার 8 বছর পর দেখি যে 24 থেকে যদি 8 বাড়াই দিই তাহলে কত হবে 24 আর 8 32, আর এখান থেকে যদি 8 বাড়াই দিই কত হবে আমার 38, তাদের বয়স অনুপাত কত হবে 7:4, মানে বি কত হবে আমার এখানে 4। 4 দিয়ে এখানে আবার কোনটা ভাগ যায়, 4 দিয়ে আমার এটা ভাগ যায়, এটা ভাগ যায় না। তাহলে 100% অ্যান্সার হবে আমার অপশন বি, 24 বছর। আমি কি করব, শুধুমাত্র প্রশ্নটাকে দেখে কোন অপশনটা অনুপাতের সাথে আমার প্রশ্নটাকে মিল খাওয়াচ্ছে এবং কোনটা দিয়ে আমার ভাগ যাচ্ছে, শুধুমাত্র আমি সেইটুকুটাই দেখবো, সেইটুকুটার বেসিসে আমি গোটা অঙ্কটা করবো। তাহলে অঙ্ক করতেও আমার সময় লাগবে না, চট জলদি আমার অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের অপশন বি হবে আমার এখানকার রাইট অ্যান্সার, 24 বছর হবে আমার এখানকার সঠিক উত্তর। যদি স্টুডেন্টস কোনোভাবে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যার ব্যাপার নেই, তোমরা একবার খালি প্রিভিয়াস অঙ্কটা একবার দেখে নেবে, যে মানে বা একবার রিভাইন করে একবার দেখে নেবে ক্লাসটা, যারা লাইভ ক্লাস করছো না রিভাইন করে দেখে নিলে চট জলদি কিন্তু এই মেথডেই তোমাদের কিন্তু আলটিমেটলি পৌঁছাতে হবে। পরের প্রশ্ন, 4 বছর পর এবিসি এর মোট বয়স হবে 98 বছর, যদি এবি এর বর্তমান বয়স এত এত হয় তাহলে 4 বছর পর সি এর বয়স একদম ইজোর, এবিসি এর বর্তমান 4 বছর পরে হবে 98, তার মানে 4 বছর পর যদি তাদের 98 হয় তাহলে এখন বর্তমানে প্রত্যেকেরই 4 বছর করে কম আছে, মানে 12 বছর মোটের উপর 3 4 12 বছর কম আছে বর্তমানে, এখান থেকে 12 বছর বাদ দিলে কত হবে 86 বছর, টোটাল এখন ওদের বয়স হচ্ছে 86 বছর। এ আর বি এর টোটাল বয়স কত 32 আর 23, 32 আর 23 কত হবে 55 বছর, এ আর বি এর 55 বছর। তাহলে সি এর বয়স কত হবে, এখান থেকে বাদ দিয়ে দিই, বর্তমান বয়স থেকে বাদ দিয়ে দিই, কত হবে 31 বছর, সি এর বয়স বর্তমানে কত আছে আমার 31 বছর। 4 বছর পর সি এর বয়স কত হবে 31 প্লাস 4, মানে 35 বছর। এটা অঙ্ক না, একদম জলের মতো একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে ছেড়ে দিয়েছে। এটাও কিন্তু স্টুডেন্টস দেখো আইবিএস আর আর বি ক্লাস 2018 কিন্তু প্রশ্ন এটা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যদি এত সহজ হয়ে থাকে তাহলে আমাদের আর কি, এই লেভেলের অঙ্ক করলে আর ডাব্লিউপি এর ক্ষেত্রে কোন রকম কোনো সমস্যা থাকবে না, একদম জলের মতো তোমাদের কিন্তু পরীক্ষাগুলো পার হয়ে যাবে। সেকেন্ড লাস্ট কোশ্চেন কি বলেছে আমাদের এখানে, 5 বছর আগে একজন লোক তার ছেলের 4 গুণের চেয়ে 3 বছর বড় ছিল, 3 বছর পর ব্যক্তির বয়স তার ছেলের বয়সে 6 বছর কম হবে, মানে 5 বছর আগে একজন লোক তার ছেলের বয়সের 4 গুণের 3 বছর বড় ছিল, 3 বছর পর ব্যক্তির বয়স তার ছেলের বয়সের চেয়ে 6 বছর কেমন করে কম হবে, কত বছর পর তাদের বয়সের যোগফল 80 হবে, এটা কেমন কথা হলো? এই জায়গাটাই তো স্টুডেন্টস কেমন একটা প্রশ্নটা দিয়ে দিয়েছে না, 3 বছর পর ব্যক্তির বয়স তার ছেলের বয়সের চেয়ে 6 বছর কম হবে, তার মানে এখানে কোনো আবারও কোনো একটা তো মিস্টেক করেছে, টাইপিং শর্টটা একটা মিস্টেক হয়েছে, একবার ক্রস চেক করে নিই স্টুডেন্টস। অঙ্কের ডিজিটটা স্টুডেন্টস একটু আজব লাগলেও অঙ্কটা একদম পারফেক্টলি ঠিক আছে স্টুডেন্টস, আমি যা কোশ্চেনটা দেখলাম একদম অঙ্কটা ঠিক আছে, যাই হোক আমার এই হয়তো কোনো মিস্টেক হয়ে গেলে ধরতে কোনো ব্যাপার না। দেখো আমি যদি কথার কথা ধরে নিই, আমি এটাকে অপশন লিস্টে আনছি না, হ্যাঁ, কারণ এই লাইনটা একটু টিপিক্যাল দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কত বছর পর তাদের বয়সের যোগফল আসবে, দেখো একটা সিম্পলি করছি, আমি যদি লোকটার বয়স এক্স ধরি, হ্যাঁ, 5 বছর আগে লোকটা কত হবে x-5, আর ছেলেটার বয়স ওয়াই ধরলে ছেলেটার বয়স কত হবে y-5, ছেলের বয়সের 4 গুণ কে ছিল, বাবা ছিল, তাহলে বাবাকে যদি আমি ছেলের সাথে সমান করি তাহলে বাবা ছেলের সাথে 4 গুণ করবো, তাহলে এদের সমান করা যাবে। শুধু তাই নয়, 4 গুণের থেকেও আবার 3 বছরের বড়ও ছিল, 3 বছরের বড় কে ছিল, বাবা ছিল, তার মানে এর সাথে আর একটা 3 যোগ করবো, করলে আমার এখান থেকে একটা ক্যালকুলেশন বেরোবে, সেটা কত বেরোবে দেখে নিচ্ছি আগে, x-5 = 4y - 4×20, তাহলে -20 থেকে যদি +3 আমরা বাদ দিই তাহলে কত হবে -17, ঠিক আছে? -17 হবে আমার এখানকার
কুড়ি, হ্যাঁ -17। এবার সংখ্যাগুলোকে এই পারে আনি, এক্স -4y ইকুয়াল টু কত হবে, ওই পারে গেলে -12। এটা একটা সমীকরণ বেরোলো। পরবর্তী সমীকরণ, 3 বছর পর, মানে বাবার বয়সের 3 বছর পর এবং ছেলের যে বর্তমান বয়স ওয়াই ধরলাম, ওর 3 বছর পর ব্যক্তির বয়স তার ছেলের বয়সের চেয়ে 6 বছর কম হবে, ঠিক আছে? তার যে ছেলের বয়সটা রয়েছে সেই ছেলের বয়সের থেকে 6 বছর কম হবে, 6 কম। কিন্তু গল্পটা এখানে হয়ে গেল, এইখানে আমি ফট করে দেখলাম যে সবই ডিগ্রি, একটা ছোট্ট বিষয় আমার নিজেরই চোখে পড়েনি, এখানে তার ছেলের বয়সের চেয়ে 3 গুণের 6 কম, এই ওয়ার্ডটা বাদ গেছে, আমি বলেছি সবই ঠিক আছে, না 3 গুণের 6 কম, এখানে অ্যাকচুয়াল ওয়ার্ডটা হতো 3 বছর পর ব্যক্তির বয়স তার ছেলের বয়সের চেয়ে 3 গুণের 6 কম হতে হবে। 3 গুণ যদি এর বেশি থাকে তাহলে এই 3 গুণটা কার সাথে গুণ করবো, এর সাথে গুণ করবো। ছোট্ট মেয়ে এডিটিং মিস্টেক কিছু হয়েছে, অত অত্যাধিক চাপ পড়লে যা হয়, ঠিক আছে? আমাদেরও স্টাফদেরও কোনো দোষ নেই, অনেক একটা চাপ থাকে সেই কারণে টুকটাক মিস্টেকস হতেই পারে, ঠিক আছে? তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে এখানে। তাহলে কত হচ্ছে আমার, 3y 3 থেকে 9, 9 থেকে 6 বাদ দিলে কত হবে, +3, ঠিক আছে? তাহলে এইবারে আনলে কত হবে, x -3y, আর ওই পারে +3 -3 মানে 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার এখানে একটা সমীকরণ বেরোলো, এখানে একটা সমীকরণ বেরোলো। এবার চেয়েছে কার, দুজনেরই চেয়েছে, তাহলে আমি এখানে বসাই দিই x -3y ইকুয়াল টু 0, এক্সটা কেটে নিই আগে, এখানে মাইনাস করলাম, এটা প্লাস করলাম, এখানে মাইনাস করে দিলাম, এটা কেটে গেল, এখানে কত পড়ে থাকলে -4y, আর এখানে কত পড়ে থাকলে -12, মাইনাস মাইনাস কেটে গেল, 4 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে y ইকুয়াল টু কত হবে 3 বছর। তাহলে y ইকুয়াল টু যদি আমার এখানে 3 বছর হয়, হ্যাঁ y ইকুয়াল টু কত হচ্ছে আমার, তুমি একবার ক্রস চেক করে নেবো, কোনো ভুল হয়নি তো কোথাও, 3 থেকে 9, 9 থেকে 6 বাদ দিলে ঠিক আছে, ওকে নো প্রবলেম। তাহলে y মানে যদি 3 হয় তাহলে আমি যে কোনো একটা সমীকরণ দিয়ে কাজ করি, 4y এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি, 3 ছাড়া কত 12, x -12 ইকুয়াল টু -12, -12। এখানে কোথায় সমীকরণটা, ওফ অঙ্ক এত ভুল হলে তো মুশকিলই হবে, এডিটিং মিস্টেক হওয়ার জন্য আমার নিজের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, ছোট্ট আবারও ভুল করে দিয়ে, ঠিক আছে? দেখো স্টুডেন্টস নো প্রবলেম, দেখো অঙ্কটা অনেকটাই গন্ডগোল, নো প্রবলেম। দেখো আচ্ছা, আমার প্রথম যে ইয়েটা কি ছিল, x -4y ইকুয়াল টু -12, আর দ্বিতীয়টা কি ছিল আমার, x -3y ইকুয়াল টু 0, তাহলে মাইনাস, এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস, এটা কেটে গেল, -4y থেকে 3y বাদ দিলে কত হয় -y, আর এখানে কত হলো আমার -12, y ইকুয়াল টু কত হচ্ছে আমার 12 বছর, y ইকুয়াল টু হয়ে গেল আমার 12 বছর। এবার যে কোনো একটা জায়গায় আমি বসাই, এখানে যদি 12 বসাই y এর জায়গায় তাহলে কত হচ্ছে, 4 বারং 48, 48 কে যদি ওই পারে নিয়ে যাই তাহলে কি হবে, -48 হয়ে যাবে +48, তার মানে আমার x বরাবর আমার এখানে কত হচ্ছে 48 থেকে যদি 12 বাদ দিই আমি কত হবে 36 বছর, তাহলে আমার সিম্পলি x ইকুয়াল টু কত হলো 36 বছর, y ইকুয়াল টু কত হলো 12 বছর, টোটাল বলেছে কত বছর, আচ্ছা আগে দেখি টোটাল কত হচ্ছে, টোটাল আমার কত হচ্ছে 48 বছর। তাহলে এবার আমার প্রশ্ন করেছে যে কত বছর পর তাদের বয়সের যোগফল 80 হবে, তাহলে এখন বর্তমান বয়স কত আছে আমার 48, তাহলে আমার আর কত বছর লাগবে, আমার 32 বছর লাগবে, কিন্তু 32 তো একা লাগবে না রে বাবা, এখানে দুজন মিলে যোগ হবে, তাই কি না, দুজন মিলে 32 বছর করবে, তার মানে প্রত্যেকের আর কত বছর করে লাগবে, 16 16 করে লাগবে, এক্স এবং ওয়াই এর 16 16 করে লাগবে, যদি 16 16 করে লাগে তাহলে গিয়ে ওদের হলো কি হবে 32 বছর কমপ্লিট হবে, ঠিক আছে? 16 16 করে হলে 32 বছর কমপ্লিট হবে, অর্থাৎ অপশন বি 16 বছর হবে আমার এখানকার রাইট অ্যান্সার, মানে 16 বছর পর গিয়ে ওদের বয়সের যোগফল টোটাল হয়ে যাবে আমার 80 বছর। এই ছোট্ট একটা মিস্টেকের জন্য মাথারও খারাপ হয়ে গেছিলো, এই অঙ্কের সামান্য যোগ বিয়োগটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেন কি আছে একবার দেখে নাও, বলেছে এক পরিবারে দাদা ও দাদি, ঠিক আছে, এক পরিবারে দাদা এবং দাদি, বাবা মা নাতি নাতনি থাকে, দাদা দাদির গড় বয়স হচ্ছে তোমার 76 বছর, ঠিক আছে, দাদাকে দা ধরছি, দাদিকে দি ধরছি, দাদা এবং দাদির যোগ টোটাল হলো, গড় হলো 76, তাহলে মোট কত হবে, 6 দুগ্ন 12 152। আচ্ছা বাবা মা, বাবাকে বা ধরছি, মাকে মা ধরছি, গড় কত বলেছে 40, মানে টোটাল কত হবে 80 বছর। 3 নাতি নাতনির গড় বয়স, 3 জন আমার নাতি নাতনি আছে, 3টা নাতি নাতনি আছে, তাদের গড় হচ্ছে 10, মোট কত হবে 3 10 30 বছর,
পরিবারের গড় বয়স কত, 1 সেকেন্ডের অঙ্ক, তাহলে আমার এখানে কত টোটাল কত হচ্ছে, 2 8 5 13 3 16 আর একে একে 2 262, আর এখানে টোটাল মেম্বার কত আছে, 1 2 3 4 4 3 7, তাহলে 7 জন মেম্বার, টোটাল বয়স হচ্ছে 262। তো এটা যেটা ভাগ করে নেবো, ভাগ করলে কত হচ্ছে, 3 7 21, ঠিক আছে, কত হচ্ছে 3 7 21, ওহো সরি, কত হচ্ছে আমার 3 7 21, আর তোমার হলো 52। ও আচ্ছা, ভাগ তো এখানে যাবে না, এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের, ঠিক আছে, এখানে ভাগ যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাহলে 262-কে যদি 7 দিয়ে ভাগ করি কত হচ্ছে আমার, 3 7 21, 52, 7 7 49, 3, তাহলে 37 পূর্ণ 3 এর 7, 37 পূর্ণ 3 এর 7 হবে আমার হ্যাঙ্কার রাইট অ্যান্সার, 37 পূর্ণ 3 এর 7 বছর হবে আমার হ্যাঙ্কার সঠিক উত্তর, ঠিক আছে, সরি সরি সরি, 37 পূর্ণ ডি হবে অপশন এখানে, ডি কি আজকে বঙ্গা ধরলো, 37 পূর্ণ 3 এর 7 বছর, অর্থাৎ অপশন ডি হবে আমার হ্যাঙ্কার সঠিক উত্তর, ঠিক আছে। তো আশা করি তোমাদের আমি ক্লিয়ার করে দিতে পারলাম, একটা দুটো অঙ্ক আজকে একটু এডিটিং এর মিস্টেক ছিল, এডিটিং এর মিস্টেক হয়ে গেলে অঙ্গে মানে উত্তরটা না একবারে বেরিয়ে আসে না, তখন মাথাটা একটু সমস্যাই হয়ে যায়, তো যাই হোক ওটা হতেই পারে, এডিটারের অনেক সময় মিস্টেক হয়ে থাকে, কারণ সারাদিন ধরে কাজ করে তারা। তো এই ছিল আমাদের সম্পূর্ণ কমপ্লিট অঙ্কটা, এটার পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং অবশ্যই কিন্তু অঙ্কগুলো একবার না বারবার প্রিপারেশন করবে, এবং তোমাদেরকে আমি বারবার একই কথা বলে আসছি, প্রিপারেশনটা এমন ভাবে নেবে যাতে করে গিয়ে তোমাদের পরবর্তী প্রিপারেশনে কোনো সমস্যা না হয়, এবং একবারে তোমাদের বিষয়গুলো রেডি হয়ে যায়, অন্য কিছু করার দরকার নেই, যা করার চেয়ে এটুকু প্র্যাকটিস করো, 100% তোমরা পুরোটা কমপ্লিট করে যাবে, এবং কমনও সব এখান থেকে পেয়ে যাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে স্টুডেন্টস। তো আজকের মতো ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে, আজকে তো অলরেডি সকালের ক্লাস আমি দুপুরে রাত্রে ঘোরালাম, কারণ সকালের ক্লাসটা একটু টাইমিংয়ে গন্ডগোল হয়ে গেছিলো, নো প্রবলেম, এরকম হতেই পারে, তো তোমাদের ক্লাসটা কন্টিনিউ রাখো, এমনিতে তোমাদের অঙ্কের ক্লাস কালকে দুপুরে একটাই থাকছে, এবং জিএ ক্লাস রাত্রিবেলা থাকছে, এই জাস্ট একটু টাইমিং এর ম্যানেজমেন্টের গন্ডগোলের জন্য ক্লাসটা এখানে করানো হয়েছে। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এতটা স্টুডেন্টস, কালকে আবার পুনরায় দেখা হচ্ছে, স্টে হেলদি, গুড নাইট।